আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ডিফারেনশিয়াল ক্যালকুলাসের এই নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আসো, এ পর্বে আমরা এই গুরুত্বপূর্ণ ক্যালকুলাসের তিনটা গণিত করব, যা অনেক স্টুডেন্টের কাছে অনেক জটিল মনে হয়। আসো, কত সহজে আমরা এই গণিত তিনটে করতে পারি সেটা দেখি। অন্তরীকরণের একটা জটিল প্রক্রিয়া এটা তোমাদের কাছে মনে হতে পারে, বাট এটা অনেক সহজ প্রক্রিয়ায় করা সম্ভব। যদি তুমি বেসিকটা জানো তাহলে অবশ্যই তুমি এটা সহজভাবেই বুঝতে পারবে। আসো এক নম্বর শুরু করি। এখানে আমাদের গণিতটা ছিল এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স। তো সেক্ষেত্রে প্রথমে আমরা ধরি ওয়াই সমান এক্স টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স। প্রথমেই তুমি ওয়াই ইকুয়াল টু এটা ফাংশনটা করে নিলাম, তারপরে তুমি লিখবা এখানে ইউ সমান এক্স টু দি পাওয়ার এক্স এবং ভি সমান সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স ধরলে এইটা সমান ইউ ধরব আর এইটা সমান আমরা ভি ধরবো। এখানে দেখো প্লাস দেওয়া দুইটা পদকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, তো সেই ক্ষেত্রে আমরা এভাবে ধরে নেব। অতএব ওয়াই সমান আমরা লিখতে পারি ইউ প্লাস ভি। এখন আমরা এটা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে এইটা পাই, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে ফেললাম। এখন আমাদের উদ্দেশ্য হলো এই ডিউ বাই ডিএক্স ডিভি ডিএক্স এই দুইটা এখান থেকে নির্ণয় করে নিয়ে এসে এখানে বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে অতএব ইউ সমান কি আছে এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে আমরা উভয় পাশে লন নেব। লন নিলে অবশ্যই এক্স সামনে চলে আসে তোমরা জানো, তাহলে এখানে আমরা অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স ডিউ ডিএক্স, এখানে কিন্তু ইউবির সূত্র পড়ছে, তাহলে প্রথমটা স্থির দ্বিতীয়টাকে অন্তরীকরণ করলে এটা, দ্বিতীয়টা স্থির প্রথমটাকে অন্তরীকরণ করলে এটা। এখন ডিউ ডিএক্স এই ইউটা এই পাশে নিয়ে যাও, এক্স এক্স কেটে ওয়ান হয়, এখানে থাকে লন এক্স, এর মান বসাই দিই এক্স টু দি পাওয়ার এক্স আর এখানে থাকলো ওয়ান প্লাস লন এক্স। আমাদের কিন্তু ডিউ ডিএক্স অর্থাৎ এইটুক নির্ণয় করা হয়ে গেল। এখন আসো আমরা এইটুক নির্ণয় করি, আবার দেখো আবার ভি সমান ছিল সাইন এক্স টু দি পাওয়ার লন এক্স, এখানে আমরা উভয় পাশে অপারেটর লন নিলে লন এক্স লন সাইন এক্স লেখা যায়, এটাকে সামনে চলে আসে এটা লনে চলে যায়। এখন ওয়ান বাই ভি আগেরটার মতো এ বি সূত্র, প্রথমটা আমরা স্থির রাখলাম, এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে পাই ওয়ান বাই এক্স, কিন্তু এটা এক্স না সাইন এক্সটা অন্তরীকরণ করলে হয় কজ এক্স, সূত্রে প্লাস। এখন দেখো যে আমাদের এই যে এইটাকে আমরা অন্তরীকরণ করেছি আমরা ওইটা স্থির রাখলাম, ওখানে হয়তো আঁটবে না, আমি পাশে লিখতেছি সাইন এক্স, এখন লন এক্স অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স। তো দেখো যে ডিভি ডিএক্স এই পাশে ভি চলে গেল, এইখানে আমার কি থাকে, এইখানে কজ বাই সাইন, প্রথমে লন এক্স কজ বাই সাইন হল কট এক্স প্লাস এখানে ওয়ান বাই এক্স নিচে আর উপরে হলো
लॉन साइन एक्स। तो এটা এখন এখান থেকে আমরা ভির মানটা যদি বসাই দেই তাহলে ভির মানটা কি ছিল সাইন এক্স তারপর লন এক্স। এখন তুমি এইটুক যা আছে সেইটা এখানে বসাই দাও তাহলে ডিভি ডিএক্স এর মান পেয়ে গেলাম। এখন এই দুই মানটা আমরা কোথায় বসাবো? এইখানে বসাই দেব, একে বসাই দেব। আসো আমরা উপর থেকে একটু মুছে ফেলি। তাহলে লেখো একে এই দুইটা মান আমরা যে দুটো পেয়েছি সেটা মান বসাই দিই। অতএব তোমরা নিচে লেখো এইটুকের মান হলো এই যে এক্স টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস লন এক্স হয়ে গেল এইটুক। আবার প্লাস এইটুকের মান আছে সাইন এক্স লন এক্স। এখন এই যে এটা বসাই দাও লন এক্স কট এক্স প্লাস লন সাইন এক্স বাই এক্স। এটাই ফাইনালি আমাদের অ্যান্সার। অনেক সহজ প্রিয় শিক্ষার্থী, যেখানে বুঝবা না সেখানে পুশ করে রেখে বারবার আমি যা বলছি সেটা বোঝার চেষ্টা করো। তারপরে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে আবার কমেন্ট করব, আমি সেটা আবার পুনরায় বোঝানোর চেষ্টা করব। আসো পরের গণিতে যাই। এক শেষ হলো, আমরা এখন দুই করব। দুয়ে দেখো একটা মজার ম্যাথ আছে, অনেকেই আঁকার দেখলেই পিলে চমকে যায় এমন একটা অবস্থা, বাট অনেক ইজি। দেখো এই ধরনের থাকলে আমরা প্রথমেই ধরব y সমান লগ, এটা বেজ আছে কজ আর তার পাওয়ার আছে ট্যান এক্স। এইটাকে এভাবে ভাঙা যায় প্রাকৃতিক লগারিদম লন, উপরেরটা লন এ বেজ। এটা একটা লনের সূত্র আছে, লগ থেকে লন এটা ট্রান্সফার করে তাহলে এটা পাইলাম। এখন দেখো ইউ ভাগ ভি সূত্র পড়ে গেছে, আমরা এখন অন্তরীকরণ করে ফেলতে পারি উভয় পাশে। ইউ ভাগ ভি সূত্র নিচের যে ফাংশনটা থাকে এটার নিচে স্কোয়ার হয়ে যায়। আমরা এই সূত্রটা আগে পড়ে আসছি, আবার দেখে আসার পরের জন্য আমি এখানে আবার আলোচনা করছি। এটার স্কোয়ার এই ফাংশনটা উপরে গিয়া স্থির থাকবে কজ এক্স, উপরের ফাংশনটাকে অন্তরীকরণ করতে হবে। লন ট্যান এক্সটা অন্তরীকরণ করলে ওয়ান বাই এক্স, কিন্তু ট্যান এক্সটা অন্তরীকরণ করলে হয় সেক স্কয়ার এক্স, সূত্রের মাইনাস। এখন আমরা কি করব, উপরকে একটা স্থির রাখব লন ট্যান এক্স আর নিচেরটাকে অন্তরীকরণ করব ওয়ান বাই কজ এক্স, কজ এক্সরে অন্তরীকরণ করলে হয় সাইন এক্স। অন্তরীকরণ কাজটা শেষ, এখন একটু সরল করতে পারি আমরা। উপরে নিচে যা আছে আমরা তাই লিখে রাখি। এখানে দেখো যে সেক স্কয়ার এক্স আর আছে ট্যান এক্স, তুমি এটা একটু প্রথমে লিখতে পারো সেক স্কয়ার এক্স ট্যান এক্সরে কট এক্স লিখতে পারো, ওয়ান বাই ট্যান সমান কট, আমরা ভগ্নাংশ ভেঙে দিলাম লন কজ এক্স। এই মাইনাসটা এটাকে প্লাস বানিয়ে ফেললো, সাইন বাই কস এটা লেখা যায় ট্যান এক্স আর এখানে লন ট্যান এক্স হয়ে গেল। এটাই অ্যান্সার, এখানে রেখে দিতে পারো। দেখছো অনেক সহজ, শুধু এই জিনিসটা ভাঙতে পারলে তোমার হয়ে যাবে। আসো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা তিন নম্বর গণিতটা করি। অনেক জটিল গণিতগুলো ছিল, অনেকেই এগুলো ভয় পাও, কিন্তু আমি সর্বোচ্চ সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও না বুঝলে অবশ্যই যোগাযোগ করবে, বলবে, আমি আবার সেটা রিপিট করব। আসো এবার তিন নম্বর গণিত। তিন নম্বর গণিতটা আগের এক নম্বরটার অনুরূপ। ধরি ওয়াই সমান তুমি লিখতে পারো এক্স সাইন এক্স প্লাস
sin x to the power x এটা কিন্তু sin x বেস আর x হলো পাওয়ার তাহলে তুমি ধরো e সমান x to the power sin x আর v সমান sin x to the power x অতএব যদি আমরা লিখি y সমান তাহলে কি লিখতে পারবে u v সেম একের মতো আগাও এখানে du dx dv dx একদম এখন আমরা এটার এটার মান বের করে বসাই দিলে হয়ে যাবে আমি এদিকে একটু সরে আসছি দেখো এখানে u সমান কত ছিল x টু দি পাওয়ার sin x তুমি যদি ln নাও ln u তাহলে sin x ln x হয় তুমি যদি এখানে অন্তরীকরণ করে দাও দেখো এপাশে দুইটা ফাংশন sin x ln x অন্তরীকরণ করলে 1 বাই x প্লাস ln x এসতে sin x অন্তরীকরণ করলে হয় cos x এখন তুমি du u টা এই পাশে নিয়ে যাও sin x বাই x cos x ln x এখন তুমি এই যে u এর মান এখানে বসাই দাও x টু দি পাওয়ার sin x আর এখানে যা আছে সেটা এখানে বসাই দিলেই du dx এর মান পাই গেলাম এখন আমরা ভিটটা করব ভি সমান এখানে ছিল সাইন এক্স তারপর এক্স এখন লন নিলে এক্সটা সামনে চলে আসে সাইন এক্স ওয়ান বাই ভি ডিএক্স সাইন এক্স ওয়ান বাই সাইন এক্স অন্তরীকরণ করলে হয় কজ এক্স প্লাস লন সাইন এক্স আর এক্সরে অন্তরীকরণ করলে হয় ওয়ান তাহলে ডিভি ডিএক্স এর মান কি বেরোচ্ছে এখানে ভি এক্স কট এক্স হচ্ছে এখানে দেখো কজ বাই সাইন আর এখানে লন সাইন এক্স ওকে এখন এখান থেকে ভির মান বসাই দাও ভির মানে যে এটা ছিল সাইন এক্স টু দি পাওয়ার এক্স আর এই মানটা এখানে বসাইলেই হয়ে গেল ডিভি ডিএক্স আর ডিইউ ডিএক্স এই মানটা এখন আমরা একে বসাবো প্রিয় শিক্ষার্থী বারবার বলছি না বুঝলে সেই জায়গাটা পোস্ট করে বারবার দেখো এখন আমরা একেই মানটা বসাই দিই লেখো এক নং সমীকরণে এত এত এর মান বসিয়ে পাই অতএব তাহলে ডিস্টার্ব করছে ডিওয়াই ডিএক্স এটার মান হচ্ছে এক্স টু দি পাওয়ার সাইন এক্স এখানে সাইন এক্স বাই এক্স প্লাস কজ এক্স লন এক্স এটার মান বসানো হলো এখন এটার মান এই যে প্লাস এই যে মানটা বসায় দাও সাইন এক্স টু দি পাওয়ার এক্স আর এটা এক্স কট এক্স প্লাস লন সাইন এক্স এটা হয়ে গেল অ্যান্সার অনেক সহজ ছিল প্রিয় শিক্ষার্থী ম্যাথগুলো ইম্পর্টেন্ট ছিল যতটা সম্ভব সহজ করে উপস্থাপন করার চেষ্টা করেছি তোমরা বারবার এটা পুশ করে খাতার চর্চা করো যদি তুমি খাতায় চর্চা না করো তাহলে গণিত কিন্তু তুমি পরীক্ষার হলে পারবে না তো প্রিয় শিক্ষার্থী পরের পর্ব দেখার আহ্বান জানিয়ে পর্ব এখানে শেষ করছি আল্লাহ হাফেজ